বর্তমানে কোভিড পরিস্থিতি ভীষণভাবে উদ্বেগজনক, তাই এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কাউকে অকারণে বাড়ির বাইরে বা বেরানোর জন্য উদ্বুদ্ধ করা নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে তথ্য প্রদানের জন্যই আমরা এই ভিডিও বানাচ্ছি। ভালো মন্দ ভয় মিশিয়ে কেটে গেল একটি বছর, শেষ হলো 2020, এসেছে নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার সমস্ত আলাপনের বন্ধুকে জানাচ্ছি। অসুররূপী করোনা ভাইরাসের দাপটে কার্যত সন্ত্রস্ত গোটা বিশ্ব। উড়ু উড়ু মন নিয়ে বাড়ি থেকে দুগ্গা দুগ্গা বলে দুপা বাড়িয়েও তিন পা পিছিয়ে আসতে হচ্ছে ভ্রমণ প্রিয় বাঙালিকে। তবে আর চিন্তা নেই, আজ আপনাদের এমন একটি ডেস্টিনেশনের খোঁজ দেব, সাহস করে বানিয়ে ফেলুন ট্যুর ডায়েরি। আজ আমরা জানাব পুরুলিয়া বড়ন্তির ইতিবৃত্তান্ত, মানে কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, কিভাবে হোটেল বুকিং করবেন, খাওয়া দাওয়াই বা কোথায় পাবেন, কোন সময় গেলে বড়ন্তিতে সব থেকে ভালো আপনি সময় কাটাতে পারবেন, তা আমরাই জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলাপন এক্সপ্লোরার। লম্বা ছুটি লাগবে না, দরকার নেই বড় সড়ো বাজেটেরও। সপ্তাহান্তে দুটো দিন হলেই হয়ে যাবে বড়ন্তি ভ্রমণ। কম খরচে ঘুরে আসুন বড়ন্তি। পুরুলিয়া জেলার নৈসর্গিক পর্যটন স্থল হল বড়ন্তি। কেন যাবেন বড়ন্তি? প্রথম কারণ আপনাদের জানিয়ে রাখি, বড়ন্তির অপরূপ সৌন্দর্য আর প্রকৃতির কোলে নিশ্চিন্তে কাটানোর সুযোগ। দ্বিতীয়ত, নিরিবিলি সবুজ শান্ত বড়ন্তি, রাঙামাটির দেশ এই বড়ন্তি। ঋতু পরিবর্তনের সাথে সাথে বড়ন্তির সৌন্দর্য লাল রঙে ধরা দেয়, এ যেন পৃথিবীর বুকে একটি স্বর্গ। নিবিড় অরণ্যের বুকে জনাভিষেক পরিবার নিয়ে এই গ্রাম, তার পাশেই ছোট্ট টিলাকে সঙ্গী করে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য হ্রদ মুরাডি। টিলা বলে তুচ্ছ করার মতো নয়, কিন্তু কারণ এদের সৌন্দর্য উচ্চতায় নয়, উপস্থিতিতে। চারিদিকে লাল সেগুন শিশু পলাশের জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে লাল মাটির রাস্তা। সবুজ মাখা বড়ন্তি অক্সিজেনের ঠিকানা। বিভিন্ন ঋতুতে লেকের জল বিভিন্ন রকমের আপনার চোখে ধরা পড়বেই। সূর্যোদয় বা সূর্যাস্ত হোক, বড়ন্তির অভিজ্ঞতা সারা জীবন চিরস্মরণীয় করে রাখবে আপনাকে। পূর্ণিমা চাঁদের মিষ্টি আলোয় বড়ন্তির নৈসর্গিক শোভা চোখে ধরে রাখার মতো। কিভাবে আসবেন বড়ন্তি? বাসে হোক বা ট্রেনে, আপনাকে আসতে হবে আসানসোল জংশন। হাওড়া থেকে বা শিয়ালদা বা কলকাতা থেকে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ট্রেন। কলকাতার ধর্মতলা থেকেও ভলভো বা সিএসটিসি বা WBSTC বাসে করেও আসানসোল আসা যায়। আসানসোল থেকে 38 কিলোমিটার দূরেই বড়ন্তি। তবে মনে রাখবেন, বড়ন্তির নিকটবর্তী রেল স্টেশন মুরাডি। আসানসোল থেকে আদ্রা স্টেশনের দিকে আপনি 3টি স্টেশন পরেই পাবেন মুরাডি। মুরাডি থেকে মাত্র 6 কিলোমিটার দূরেই অবস্থিত এই সবুজ শান্ত বড়ন্তি। কলকাতা থেকে পার্সোনাল কারে আসতে চাইলে ডানকুনি এক্সপ্রেস হয়ে সোজা দুর্গাপুর, দুর্গাপুর থেকে আসানসোলের মধ্য দিয়ে পুরানো জিটি রোড ধরে নিয়ামতপুর চলে আসুন। নিয়ামতপুর থেকে বাম দিকে বেঁকে ডিশেরগড় ব্রিজ পেরিয়ে সোজা বরাকর পুরুলিয়ার রোড ধরুন। আসুন শবরী মোড়, শবরী মোড় থেকে রঘুনাথপুরের দিকে সুভাষ মোড় পেয়ে যাবেন। মূল রাস্তা ধরে একটি রাস্তা বাম দিকে গেছে, এই রাস্তা ধরেই মুরাডি। মুরাডি গ্রামের শেষ প্রান্তে
গ্রাম পঞ্চায়েত অফিসের কাছ থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ গেছে সাঁতুরির দিকে, আরেক ভাগ গেছে পাহাড়ের দিকে। ওই পাহাড়ের নিচ দিয়ে গিয়ে সামনেই পড়বে বড়ন্তি বাঁধ, বাঁধ পেরিয়েই বড়ন্তি গ্রাম। এছাড়াও দুর্গাপুর থেকে রানীগঞ্জ এসে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হয়ে চলে আসুন শালতোর, শালতোর থেকে সেঁতুরি থানার পাশ দিয়ে বড়ন্তি আসতে পারেন। কোথায় থাকবেন? বড়ন্তিতে অনেক হোটেল বা রিসর্ট বিভিন্ন দামের রয়েছে। আমরা কয়েকটি রিসর্ট বা হোটেলের ফোন নাম্বার দিয়ে দেব এই ভিডিওতে। তবে আমরা ছিলাম ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হাট, সম্ভবত বড়ন্তির সব থেকে পুরনো এবং প্রথম রিসর্ট এটি, সুন্দর গোছানো ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হাট। বিভিন্ন দামের রুম এখানে পেয়ে যাবেন, 1,000 থেকে 3,500 টাকা পর্যন্ত ডবল বেডেড রুম এখানে পাওয়া যায়। রিসর্টের মধ্যে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টও রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বড়ন্তিতে আলাদা করে কোনো খাবারের হোটেল আপনি পাবেন না, আপনি যেখানে থাকছেন সেই হোটেলের সাথেই রেস্টুরেন্ট একসাথে যুক্ত। প্রতিদিন ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, বিকেলের চা স্ন্যাক্স ও রাতের ডিনারের জন্য জনপ্রতি প্রায় 500 টাকা ভালো খাবার এখানে পেয়ে যাবেন। রিসর্টের নাম শুনলে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, এর মধ্যেই রয়েছে বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ। আপনি এখানে বিভিন্ন ওয়াইল্ড লাইফের দর্শন তো পাবেনই, তার সাথে রয়েছে বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ, আপনার মন ভরিয়ে তুলবেই। বাচ্চাদের জন্য খেলার সুন্দর পার্ক রয়েছে রিসর্টের মধ্যে। রিসর্ট থেকে বড়ন্তি লেকের দূরত্ব পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট। এছাড়াও বড়ন্তির অন্যান্য হোটেল ও রিসর্টগুলি হল আপনাদের একটি পরামর্শ, বড়ন্তিতে হোটেল বা রেস্টুরেন্টের বিল পে করার জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা অনলাইন ট্রানজ্যাকশনের ওপর ভরসা করবেন না, কারণ এখানে নেটওয়ার্কের অসুবিধে থাকার জন্য ক্যাশ পেমেন্টই করতে হয়, তাই নগদ টাকা নিয়েই কিন্তু আসা ভালো। বড়ন্তি ছাড়াও আর কি কি দেখবেন? বড়ন্তির কাছাকাছি বিভিন্ন জায়গা ঘুরে আসতে পারেন। বড়ন্তি থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে গড় পঞ্চকোট অবস্থিত। বিষ্ণুপুরের মতো পোড়া মন্দিরের আদলে মন্দির এখানে তৈরি, তবে মন্দিরের ভেতরে বিগ্রহ আপনি দেখতে পাবেন। একুশ কিলোমিটার দূরে জয়চণ্ডী পাহাড়, পাহাড়ের চূড়ায় ওঠার জন্য সিঁড়ির সুন্দর ব্যবস্থা রয়েছে। 40 কিলোমিটার দূরে মাইথন বাঁধ এবং 42 কিলোমিটার দূরে রয়েছে শুশুনিয়া পাহাড়। হোটেল থেকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। কোন সময় আসবেন বড়ন্তিতে? জায়গাটি সারা বছরই ঘুরে দেখা সম্ভব, তবে ফেব্রুয়ারি মার্চে গেলে লাল পলাশ বড়ন্তি লাল হয়ে ওঠে। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, তাই না আসাই ভালো। শীতকাল বড়ন্তি আসার জন্য সব থেকে ভালো সময়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। কোনো ইনফরমেশন জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন, আমরা যথাসম্ভব আপনাদের সাহায্য করব। ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকমই আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটি এরকমই কোনো ট্রাভেল ভিডিওর সাথে।